ইমানদারের নারী এবং বেহেশতের হুর বিতর্ক হবে তাদের মাঝে, আর মজার বিষয়, তাদের সেই বিতর্কের ফয়সালাকারী হবেন এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা স্বয়ং মহান আল্লাহ তাআলা। বেহেশতের হুররা বলবেন, আমরা শাশ্বত সৃষ্টি, আমাদের মৃত্যু নেই, আমরা কখনো বিশ্বাসঘাতকতা করিনি, কিন্তু এসব বিষয় দুনিয়াতে রয়েছে, এসব ত্রুটি নারী পুরুষ উভয়ের মধ্যে রয়েছে। পৃথিবীতে নারী পুরুষ জন্ম লাভ করে, বার্ধক্য ঘনিয়ে আসে, নিজেরা ঘনিষ্ঠ হয় এবং ছেড়েও যায়, বিশ্বাসঘাতকতাও করে একে অপরের সাথে। বেহেশতের হুরদের এমন কথায় ইমানদার নারীরা বলে উঠবে, আমরা তো পৃথিবীতে নামাজ পড়েছি, কিন্তু তোমরা কি পড়েছ? আমরা পৃথিবীতে রোজা রেখেছি, কিন্তু তোমরা কি রোজা রেখেছ? পৃথিবীতে আমরা আল্লাহর জন্য আল্লাহর প্রতি সম্পদ খরচ করেছি, কিন্তু তোমরা কি করেছ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বিতর্কে পৃথিবীর নারীগণ বেহেশতে হুরদের পরাজিত করেন। হাদিসে বর্ণিত আছে, বেহেশতে হুরগণ জান্নাতি নারীদের উদ্দেশ্য করে বলবে, তোমরা তো পৃথিবীর সংকীর্ণতা পার করে এসেছ, তোমরা কবরের অন্ধকার পেছনে ফেলে এসেছ, তোমাদের জন্ম হয়েছে মাটি থেকে, তারপর আবার তোমরা কবরেই মিশে গেছো, তোমরা সেখানে দীর্ঘ সময় অন্ধকারে কাটিয়েছ। কিন্তু বেহেশতে হুররা বলল, আমাদের তো জন্মই হয়েছে জান্নাতুল ফেরদাউসে। আর এই উত্তরে জান্নাতি নারীগণ বলবেন, এতে সন্দেহ নেই, আমরা মৃত্যুবরণ করেছি, তবে সেই মৃত্যু দান করেছেন মহান আল্লাহ তাআলা, আমরা তার প্রশংসা করি, তার শুকরিয়া আদায় করি। কিন্তু তোমরা একটা কথার জবাব দাও, আমরা কি সেই আদমের সন্তান নই যাকে সমগ্র ফেরেশতা সেজদা করেছিল? আর সেই দৃশ্য আল্লাহ তাআলাও দেখেছেন, অন্ধকার রাতে আকাশে তারা যখন অন্ধকারে মিশে যেত, তখন আমরা উজু করে নামাজে দাঁড়াতাম, আল্লাহর দরবারে সেজদা করতাম, আমাদের চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়ত। কিন্তু তোমরা বলো, তোমরা গভীর রাতে আল্লাহর দরবারে নফল নামাজ আদায় করার স্বাদ কোথায় পাবে? বেহেশতের ফলে স্বাদ আছে সন্দেহ নেই, কিন্তু গভীর রাতে নফল নামাজ পড়া, আল্লাহকে ডাকা, তার নাম জপ করার যে স্বাদ শান্তি, তা তোমরা বেহেশতের ফলে কোথাও পাবে না। সেই স্বাদ তোমরা পাওনি, পেয়েছি আমরা। সবচেয়ে বড় কথা হলো, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের ঘরে জন্মলাভ করেছেন, আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, তিনি আল্লাহর পক্ষ থেকে পাক কালাম বয়ে এনেছেন, আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন। এভাবে উভয়ের মাঝে বিতর্ক চলবে এবং এর ফয়সালা দিবেন আল্লাহ তাআলা, তিনি আরশ থেকে ফয়সালা ঘোষণা করবেন, তিনি তার ইমানদার বান্দের পক্ষেই ফয়সালা ঘোষণা করবেন। আল্লাহর ফয়সালা পেয়ে স্বগর্বে জান্নাতি নারীরা উঠে দাঁড়াবে, অপূর্ব রূপে গুণে উদ্ভাসিত হয়ে উঠবে সেই নারীরা, তাদের সেই রূপ দেখে লজ্জায় সূর্যও মাথা নত করতে বাধ্য হবে। আসলে ইমানদার নারীগণ পৃথিবীতেও তাকওয়া তাওয়াক্কুল ও চারিত্রিক পবিত্রতায়ও বিজয়ী, এবং জান্নাতি হুরদের সাথেও বিজয় লাভ করবেন। বেহেশতের হুরগণ তো শুধুমাত্র পৃথিবীর নারীদের সেবিকা, তাই বুঝতে হবে যে এটাই আমাদের লক্ষ্য, আমরা চিরকাল দুনিয়ায় থাকতে আসিনি, একদিন আমাদের যেতেই হবে আসল ঠিকানায়। তাই দুনিয়ার সমস্ত ভুয়া শোখে লোভে ধোকায় না পড়ে আমাদের লক্ষ্য ভুলে না যাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।